দারাজ থেকে একরকম প্রোডাক্ট অর্ডার করছেন, পাচ্ছেন অন্যরকম। একটা কালার অর্ডার করছেন, অন্য কালার দিচ্ছে, কিংবা এক সাইজের অর্ডার করে অন্য সাইজ পাচ্ছেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই ভিডিওতে দেখানো প্রসেস ফলো করলে এরকম সমস্যা আর আপনার সাথে ঘটবে না এবং আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন সেটাই হাতে পাবেন। এছাড়া দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট কিনলে ভালো প্রোডাক্ট হাতে পাওয়া যায় সে বিষয়ে জানতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে এরকম কিছু স্টেপ হয়তো মিস করে ফেলতে পারেন যেগুলোর কারণে এই প্রসেস ফলো করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আর দারাজ কবে কখন মিস্ট্রি বক্স দিবে কিংবা দারাজের নতুন নতুন সব অফার সম্পর্কে আগে থেকে জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমরা ভিডিওতে জাম্প করব, তবে তার আগে এই যে স্মার্ট ওয়াচটা এখানে দেখতে পাচ্ছেন, স্মার্ট ওয়াচটি সম্পর্কে আপনাদের একটু পরিচয় করে দিই। এটা একটি স্পেশাল স্মার্ট ওয়াচ, একটা স্মার্টফোনে যা যা কাজ করা যায় যাবতীয় সব কিছু এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি করতে পারবেন। ইন্টারনেট চালানো, ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখা, গেম খেলা, পাবজি, ফ্রি ফায়ার সহ যাবতীয় সব কাজ, অর্থাৎ একটা স্মার্টফোনে যা যা কাজ করা যায় সবই এই স্মার্ট ওয়াচটিতে করা যাবে। এটা রিভিউও কিন্তু বেশ ভালো রয়েছে এবং এটার দামও খুব কম, 4,300 টাকার মতো। এই ভিডিওর ডিসক্রিপশনে এই স্মার্ট ওয়াচ লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সিম দিয়ে ইন্টারনেট চালানো থেকে শুরু করে একটা স্মার্টফোনে যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন। সো এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই ঘড়িটা আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। সো মূল ভিডিওতে আমরা এখন জাম্প করব। সো ধরুন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব, যে প্রোডাক্টের কালার ধরুন এই স্মার্ট ওয়াচটি ধরি, কমলা কালারের একটা স্মার্ট ওয়াচ। সো এইটা যদি আমরা অর্ডার করতে চাই তাহলে আমরা কি আশা করব? আমরা কমলা কালারের একটা ঘড়ি পাবো, এটাই তো আশা করব। কিন্তু অর্ডার করার পর প্রোডাক্ট হাতে পেয়ে দেখলাম একটা কালো কালারের ঘড়ি পেয়ে গিয়েছে। সো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, দারাজে যারা শপিং করেন অনেকের সাথে এরকম ঘটেছে। সো এই জিনিসটা যাতে আর না হয় তার জন্য আপনাকে কি খেয়াল করতে হবে দেখুন, এখানে আমি কমলা কালারের ঘড়িটা দেখতে পাচ্ছি। এখন বাই নাওতে ক্লিক করে অর্ডার করব, করলে হয়তো ঘড়িটা সাদা কিংবা কালো পেয়ে যাবো। এর কারণটা কিন্তু এখানেই রয়েছে, দেখেন এই যে উপরে কালার অপশনে কিন্তু ব্ল্যাক কালারের ঘড়ি সিলেক্ট করা রয়েছে। সো এইখান থেকে অর্ডার করার সময় বাই নাওতে ক্লিক করে এই কালারটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি যে কালারের ঘড়ি নিতে চাচ্ছেন। শুধু ঘড়ির ক্ষেত্রে না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এখানে এই কালার অপশনে বাই নাওতে ক্লিক করার পর কালার অপশনটা আপনি চেঞ্জ করে নেবেন। যেমন আমি কমলা কালারটা সিলেক্ট করে দিলাম, একটু আগে কিন্তু কালো কালারটা সিলেক্ট করা ছিল। সো এই কালার সিলেক্ট করার পর এখন প্লেস অর্ডারে ক্লিক করে নর্মালি আমরা যেভাবে অর্ডার করি ওইভাবে যদি অর্ডার করি তাহলে এই ঘড়িটা আমি কমলা কালারের ঘড়িটাই পাবো। সো শুধু ঘড়ির ক্ষেত্রে না, বরং যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যখন অর্ডার করবেন যে কালারটা অর্ডার করতে চাচ্ছেন ওই কালারটা বাই নাওতে ক্লিক করার পর অবশ্যই সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি যে অর্ডারটা করতে চাচ্ছেন যে কালারের সেই কালারটাই পেয়ে যাবেন। সো আশা করছি কালারের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন সাইজের বিষয়টা যদি আসি, যে কোন সাইজ আমরা নিতে চাচ্ছি, একরকম সাইজ অর্ডার দিয়ে অন্যরকম পাচ্ছি, সেটা কিভাবে সমাধান করবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি প্রোডাক্ট ভালো কিভাবে চিনতে পারবেন দারাজ থেকে অর্ডার করার আগেই, যে প্রোডাক্ট অর্ডার করলে আমি ভালো প্রোডাক্ট পাবো সে বিষয়ে জানতে পারবেন। সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো এখন সাইজের বিষয়টা আসি, ধরুন একটা পাঞ্জাবি আমরা অর্ডার করব 46 সাইজের। সো এই পাঞ্জাবিটা আমরা কিন্তু পছন্দ হয়েছে মোটামুটি দামটাম সব বিবেচনা করে, সো বাই নাওতে ক্লিক করলাম। এখন প্লেস অর্ডার ক্লিক করলে আমরা কিন্তু 40 সাইজের একটা পাঞ্জাবি পাবো, কিন্তু আমাদের প্রয়োজন 46 সাইজ। কারণটা কি, এই সাইজ অপশন রয়েছে দেখেন, কালারের নিচে এই সাইজ অপশন রয়েছে এবং এই সাইজ অপশনে 40 সাইজ সিলেক্ট করা রয়েছে। এখান থেকে 40 থেকে এটা 46 আমি টাচ করে এখন কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করে বাকি প্রসেস ফলো করে অর্ডার করি তাহলেই আমি 46 সাইজের এই পাঞ্জাবি পাবো, কিন্তু যখন বাই নাওতে ক্লিক করেছিলাম অটোমেটিক সিলেক্ট করা ছিল 40 সাইজের। তারপর যদি ওইভাবেই প্লেস অর্ডারে ক্লিক করতাম তাহলে আমি 40 সাইজের পাঞ্জাবি পেতাম। সো বাই নাওতে ক্লিক করার পর কালার এবং সাইজ দুইটাই ওখান থেকে চেঞ্জ করার অপশন থাকে। সো ওই চেঞ্জ করে যে সাইজ যে কালার আপনার প্রয়োজন সেগুলো সিলেক্ট করে তারপরে আপনি অর্ডার করবেন। এবং ভালো প্রোডাক্ট পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে, প্রোডাক্ট পেজে চলে আসার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন এখানে কিন্তু অনেক অনেক রিভিউ রয়েছে। সো এই রিভিউগুলো আপনি দেখবেন, যে কোনো প্রোডাক্ট ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখেন রেটিং রয়েছে 4.7 স্টার, সো 5 স্টার হচ্ছে হাইয়েস্ট রেটিং। সো সেই বিবেচনায় কিন্তু এই পাঞ্জাবিটার রেটিং কিন্তু ঠিকঠাকই রয়েছে। যারা এর আগে কিনেছে তারা রিভিউ দিয়েছে ভালো রয়েছে, এখানে বলেছে বেশিরভাগ রিভিউ যদি ভালো থাকে ওই প্রোডাক্টটা নিশ্চিন্তে কেনা যায়, অর্থাৎ ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এছাড়া আরও কিছু অপশন রয়েছে ভালো প্রোডাক্ট চেনার। আপনি ধরুন একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টটা দারাজে ঢুকে সার্চ করলেন, সার্চ করার পর আপনার সামনে ওই টাইপের অনেক প্রোডাক্ট চলে আসবে। এখন এই প্রোডাক্টগুলোর মধ্যে ভালো প্রোডাক্ট কীভাবে আপনি চিনবেন? ভালো প্রোডাক্ট চেনার জন্য আপনি একটু উপরে ডান দিকে ফিল্টার নামের একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে খেয়াল করলে
যদি এখানে কোনো অপশন না থাকে একটু স্ক্রল করে উপরে উঠবেন, তারপর দেখেন রেটিং নামের একটা অপশন পেয়ে গিয়েছেন এখানে। সো এই রেটিং অপশন থেকে 5 স্টার সিলেক্ট করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। সো আপনি যদি এখান থেকে 5 স্টার সিলেক্ট করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করেন, যদি আপনি সব প্রোডাক্ট শো করে তাহলে তো ভালোই, এখান থেকে 5 স্টার প্রোডাক্টগুলো আপনি দেখে নিতে পারছেন। এরপর ওপেন করে রিভিউ চেক করবেন, আর যদি এখানে কম প্রোডাক্ট দেখায় তাহলে 4 স্টার সিলেক্ট করুন, 4 স্টারও যথেষ্ট ভালো। যাই হোক, 5 স্টারে আমরা অনেক প্রোডাক্ট পেয়েছি। একটু স্ক্রল করে নিচে দেখি, দেখেন এখানে কিন্তু রিভিউগুলো বেশিরভাগ সবই 5 স্টার এবং বেশ ভালো রিভিউ এখানে দেওয়া হয়েছে। সো এইভাবে এখানে যতগুলো প্রোডাক্ট পাবেন সবগুলো প্রোডাক্টেরই কিন্তু 5 স্টার রিভিউ রয়েছে। সো আপনি প্রোডাক্ট ওপেন করে রিভিউ অপশানে দেখে নেবেন। এছাড়া আরেকটা অপশন রয়েছে এখানে, দেখেন অথেন্টিক প্রোডাক্ট নামের একটা অপশন, অথেন্টিক ব্র্যান্ড এবং দারাজ ভেরিফাইড নামের একটা অপশন রয়েছে। এটা সিলেক্ট করলে এখানে অনেক প্রোডাক্ট শো করবে, যদিও এখানে এখন আপাতত কম প্রোডাক্ট অ্যাড হয়েছে, দারাজ নিজে এগুলো সার্টিফাই করছে যে এগুলো ভালো প্রোডাক্ট। সো এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। এছাড়া এখানে যে অথেন্টিক প্রোডাক্ট রয়েছে, এই অথেন্টিক প্রোডাক্ট অপশনে ক্লিক করলে এখানে বেশ ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে অথেন্টিক ব্র্যান্ড সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো অথেন্টিক ব্র্যান্ডে ক্লিক করে এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট। সো এখান থেকে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই যে প্রসেসগুলো দেখালাম আমি, এই প্রসেসগুলো ফলো করলে, অর্থাৎ রিভিউ দেখা, রেটিং দেখা এবং এই যে অথেন্টিক প্রোডাক্ট এবং দারাজ ভেরিফাইড প্রোডাক্ট, এগুলো থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন, কোনো সমস্যা আপনার প্রোডাক্টে থাকবে না। এবং কালার সিলেক্ট করার ক্ষেত্রে দেখিয়েছি, তারপরে যে সাইজ সিলেক্ট করার বিষয়টা দেখিয়েছি, এই বিষয়গুলো আপনি খেয়াল করে এই প্রসেসগুলো ফলো করে অর্ডার করলে আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন ওই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে, এবং ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন।